পূর্ব বর্ধমানে ভাতারে নজিরবিহীন ঘটনা। ভোট হলো না, ফলাফল তো দূরের কথা, কিন্তু তার আগেই সবুজ আবির মেখে বিজয় উল্লাসে মাতলেন তৃণমূল কর্মীর সমর্থকেরা। বিধায়কের নেতৃত্বে করা হলো বিজয় মিছিল। ভোটের আগেই ভাতার বাজারে বিজয় মিছিল করালো বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের অধীনে ভাতার ব্লকের তৃণমূল কংগ্রেস। উপস্থিত ছিলেন বিধায়ক মান গোবিন্দ অধিকারী এবং ব্লক সভাপতি বাসুদেব যশ। বিজয় মিছিলকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের কর্মীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। বিধায়ক মান গোবিন্দ অধিকারী এ বিষয়ে বলেন যে আমরা ভাতার ব্লকে তো জয়লাভ করবই, সেটা কত ভোটে করব তার উপর নির্ভর করছে। কর্মীরা শনিবার 11ই মে বিজয় উৎসব পালন করে, মিছিল করে। ভাতার ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বাসুদেব যশ জানান, ক্লাসের ভালো ছেলে যারা হয় তারা তো পাশ নিয়ে চিন্তা করে না, কত শতাংশ নম্বর পাবে সেটা নিয়ে চিন্তা করে। তাই ভাতার ব্লক তৃণমূল কংগ্রেস কত ভোটে জয়লাভ করবে সেটাই এখন দেখার। কি বলছেন বাসুদেব যশ শুনব। আমরা ভাতার বাজারে সর্বস্তরের কর্মী সমর্থকদের একটা দাবি ছিল, কর্মীদের দাবির ভিত্তিতে বিধায়ক সেই দাবি পালন করার জন্যে 24 ঘন্টা আগে আমরা একটা মিটিং করে নিয়েছিলাম কর্মী সমর্থক সকলের সঙ্গে, যে আমরা ভাতার বাজারে একটা মিছিল করব এবং সেই মিছিলটা হবে একবারে বিজয় মিছিল। সেই বিজয় মিছিলই আমাদের আজকে হবে। এতটা আত্মবিশ্বাসী কেন? শুনুন, আত্মবিশ্বাস তখনই বেরোয় যে ছাত্র রেগুলার পড়াশোনা করে, সে পরীক্ষা পাস করার জন্য তার কোনো চিন্তা থাকে না, সে জানে তার ডিভিশন নিয়ে তার চিন্তা থাকে, আমি 70% পাবো না 90% পাবো, কিন্তু পাস করাটা তার কাছে চিন্তা থাকে না। তেমনি ভাতারের তৃণমূল কংগ্রেস কর্মীরা বিধায়কের নির্দেশে 365 মানুষের সঙ্গে কাজ করে, তারা জানে আমরা জিতছি এবং সেখানে আমাদের মার্জিনটা কত হবে সেইটাকে আমাদের বাড়াতে হবে। দেখবেন পরীক্ষায় সেই ছাত্রটা পরীক্ষার সময় একটু বেশি পড়াশোনা করে, আমাদের ছাত্ররা আমাদের কর্মীরা ঠিক বেশি পড়াশোনা করছে, কারণ রেজাল্টটা 80% নাম্বার পেতে হবে, সেই জন্য এই বিজয়। ভাতার ব্লকের বামেদের 1 নম্বর এরিয়া কমিটির সদস্য নজরুল হক জানান যে অনেক জায়গায় দেখা যায় কেউ মারা গেলে মৃতদেহ নিয়ে নাচানাচি করছে, আবির খেলছে। ভাতার ব্লকের তৃণমূলের এই অবস্থা, 4 তারিখ আসুক বাক্স খুললেই বোঝা যাবে। আর এই নিয়ে আমাদের কালে সুজাতা মেহরার কি রিপোর্ট দেখাবো। নির্বাচন কিন্তু এখনো বাকি রয়েছে, 13 তারিখ রয়েছে চতুর্থ দফার নির্বাচন। তার আগেই কিন্তু নজিরবিহীন ঘটনা দেখা গেল পূর্ব বর্ধমানের বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে ভাতার বিধানসভা এলাকায়। এখানে যিনি বিধায়ক রয়েছেন মান গোবিন্দ অধিকারী, তার নেতৃত্বেই দেখা গেল কিন্তু তৃণমূলের বিজয় মিছিল করতে, এবং এই বিজয় মিছিলে যথারীতি বিজয় উল্লাসে মাতল তৃণমূলের কর্মী সমর্থকেরা। সবুজ আবির মেখে, সবুজ আবির উড়িয়ে বিজয় মিছিল তৃণমূল কংগ্রেসের। কি বলছেন বিধায়ক? বিধায়ক এবং ব্লক সভাপতি বাসুদেব যশের তরফ থেকে কিন্তু পরিষ্কার জানানো হচ্ছে যে যারা ভালো পরীক্ষার্থী হয় তারা যে ভালো ফল করবে, পাস করবে, এটা তো স্বাভাবিক ব্যাপার, কিন্তু কত নম্বর পেয়ে এগিয়ে যাবে, কত নম্বর পেয়ে পাস করবে সেটা একটা ফ্যাক্টর। তাই এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু লোকসভা নির্বাচনে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে ভাতার বিধানসভায় তৃণমূল জিতে গেছে। এবার দেখার যে কত লিড দিতে পেরেছে সেটা পরের ব্যাপার, কিন্তু যেহেতু তারা অলরেডি জিতে রয়েছে তাই তাদের বিজয় মিছিল এদিনকে বের করা হয়েছে, এবং কর্মী সমর্থকেরা উল্লাসের সঙ্গে সবুজ আবির মেখে কিন্তু এই বিজয় মিছিলেই পা মেলালেন, এবং যথেষ্ট সংখ্যক কর্মী সমর্থকের উপস্থিতি কিন্তু এই দিন ভাতার বিধানসভায় বিধায়ক তৃণমূলের বিধায়ক মান গোবিন্দ অধিকারী এবং যিনি ব্লক সভাপতি রয়েছেন বাসুদেব যশের উদ্যোগে যে বিজয় মিছিল বের হয়েছিল সেখানে দেখা গেল উপস্থিত থাকতে। Yeah.
পূর্ব বর্ধমানে ভাতারে নজিরবিহীন ঘটনা, ভোট হলো না, ফলাফল তো দূরের কথা, কিন্তু তার আগেই সবুজ আবির মেখে বিজয় উল্লাসে মাতলেন তৃণমূল কর্মী সমর্থকেরা। বিধায়কের নেতৃত্বে করা হলো বিজয় মিছিল। ভোটের আগেই ভাতার বাজারে বিজয় মিছিল করল বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের অধীনে ভাতার ব্লকের তৃণমূল কংগ্রেস। উপস্থিত ছিলেন বিধায়ক মানগোবিন্দ অধিকারী এবং ব্লক সভাপতি বাসুদেব যশ। বিজয় মিছিলকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের কর্মীদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো। বিধায়ক মানগোবিন্দ অধিকারী এ বিষয়ে বলেন যে আমরা ভাতার ব্লক তো জয় করবই, সেটা কত ভোটে করব তার উপর নির্ভর করছে। তাই কর্মীরা শনিবার 11 মে বিজয় উৎসব পালন করে মিছিল করে। ভাতার ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বাসুদেব যশ জানান, ক্লাসের ভালো ছেলে যারা তারা তো পাস নিয়ে চিন্তা করে না, কত শতাংশ নম্বর পাবে সেটা নিয়ে চিন্তা করে। তাই ভাতার ব্লক তৃণমূল কংগ্রেস কত ভোটে জয়লাভ করবে সেটাই দেখার। কি বলছেন বাসুদেব যশ শোনাব। আমরা ভাতার বাজারে সর্বস্তরের কর্মী সমর্থকদের একটা দাবি ছিল, কর্মীদের দাবির ভিত্তিতে বিধায়ক সেই দাবি পালন করার জন্য 24 ঘন্টা আগে আমরা একটা মিটিং করে নিয়েছিলাম কর্মী সমর্থক সকলের সঙ্গে, যে আমরা ভাতার বাজারে একটা মিছিল করব এবং সেই মিছিলটা হবে একবারে বিজয় মিছিল। সেই বিজয় মিছিলই আমাদের আজকে হবে। এতটা আত্মবিশ্বাসী কেন? শুনুন, আত্মবিশ্বাস তখনই বেরোয় যে ছাত্র রেগুলার পড়াশোনা করে, সে পরীক্ষা পাস করার জন্য তার কোনো চিন্তা থাকে না, সে জানে তার ডিভিশন নিয়ে তার চিন্তা থাকে আমি 70% পাবো না 90%। সঙ্গে রাখুন আজ তক বাংলাকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।